সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শীতের সকালে খুলনা থেকে রওনা হচ্ছি লালমনিরহাটের উদ্দেশ্যে। তো লালমনিরহাটে 59 হিজরির একটি মসজিদের সন্ধান পাওয়া গিয়েছে। এই মসজিদটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন আমরা রওনা দিয়েছি। তো এই মসজিদটা 59 হিজরির। দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা করছি রেল স্টেশনে যাওয়ার জন্য। তো রেল স্টেশন এইদিকে, রেল স্টেশন থেকে আমরা লালমনিরহাটের দিকে রওনা দিব। তো আমাদের ট্রেন সকাল 7:10। তো অপেক্ষার পালা, কিছুক্ষণ অপেক্ষা করলে আশা করতেছি গাড়ি পেয়ে যাব। একটা ইজি বাইক পাওয়া গেছে, ইজি বাইকে রওনা হলাম। তো কষ্ট করে আপনাদেরকে একটা জিনিস সঙ্গে, একটা নতুন ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যদিও এটা নিয়ে আগেও নিউজ হয়েছে। আবার নতুন করে সেই জিনিসটাকে তুলে ধরবো, যেহেতু বাংলাদেশের ইতিহাসের ইতিহাস, অর্থাৎ সুফিজম থেকে ধর্ম বাংলাদেশে আসছে, এটা সবাই জানে। কিন্তু তার পরবর্তীতে এইটা আবিষ্কার হওয়ার পরে এখন আমরা জানতে পারছি যে সাহাবিদের জীবন থেকেই এটা আসছে। তো আমরা ভাড়া পরিশোধ করলাম, স্টেশনে পৌঁছে গিয়েছি। এখন আমরা পৌঁছে গেলাম খুলনা রেল স্টেশনে। তো রেল স্টেশন থেকে রংপুরের যে ট্রেনটা আসবে ওই ট্রেনে করেই আমরা রওনা দিব ইনশাল্লাহ। তো গত রাত্রে আমরা টিকিট কেটেছি এবং খুব সূক্ষ্ম একটা মিস্টেক হয়ে গিয়েছে। যাকে টিকিট কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল উনি নাইটের টিকিট না কেটে ভোরবেলা টিকিট কেটে ফেলছে, যে কারণে বাধ্য হয়ে এখন সকালেই রওনা দিতে হচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন প্রিপারেশনটা খুবই সংক্ষেপ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা রেল স্টেশনে পৌঁছে গিয়েছি, সূর্য কেবল জেগে উঠেছে। তো স্টেশন এখনো ট্রেন আসে নাই, তার আগে পৌঁছে গেলাম। সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে, দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে এখনো ট্রেন লাগেনি। তো ট্রেনের জন্য অপেক্ষা করি, খুব কাছাকাছি সময়তেই ট্রেন চলে আসবে। তো যথারীতি ট্রেন একটু লেটেই আসছে। তো আজকে প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরও 2 জন ব্যক্তি আছেন যারা একটি মাদ্রাসার শিক্ষক এবং তারা আরবিতে পারদর্শী, তাদেরকে নিয়ে যাবো, যেহেতু তাদের ওখানে পরিচিত আছে লালমনিরহাটে। আমরা ট্রেনে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেন ছেড়ে দিল এবং ওরা সফরের, আমরা পাকশি ব্রিজে চলে আসছি, যেটাকে হার্ডিন ব্রিজ নামে পরিচিত। এর পাশেই আছে হচ্ছে লালন শাহ ব্রিজ। তো প্রিয় দর্শক, আপনারা দয়া করে আমাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য, উৎসাহ প্রদান করার জন্য কাইন্ডলি আপনাদের স্পর্শ দিয়ে, অর্থাৎ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং আমাদেরকে লাইক শেয়ার দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন, আমাদের সঙ্গে থাকবেন, মাঠের মানুষের সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন আমরা হার্ডেন ব্রিজ পার হচ্ছি, পার হতে হতে আমরা সফর করতে করতে প্রায় বিকাল, আর এর ভিতরে মানে ব্যাটারিও শেষের দিকে। তো আমাদের নামতে হবে, আমরা পার্বতীপুর নেমে এরপর আরেকটা ট্রেন, লোকাল ট্রেন, যেটা দিয়ে আমরা লালমনিরহাট যেতে পারবো। তো নেমে আমরা আগে নামাজ পড়ে নিব, এরপরে আমরা মোবাইলে চার্জ দিয়ে নিব, তারপর আবার আমরা লোকাল ট্রেনে উঠবো আশা করি। তো চার্জের অবস্থা প্রায় শেষের দিকে, বেশিক্ষণ আর আমি রেকর্ড করতে পারছি না। তো আপনারা অপেক্ষা করুন নেক্সট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।